আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পাকিস্তানে জরুরি অবতরণ করল ভারতীয় বিমান। বাইডেনের সমালোচনায় জেফ বেজোস। আমেরিকার স্ট্যাচু অব লিবার্টি ভেঙে ফেলা উচিত বলেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বক্তব্য, তুরস্কে খাদ্যশস্যবাহী জাহাজ আটকের খবর জানে না রাশিয়া। ক্যাপিটলের দাঙ্গায় ট্রাম্পকে অভিযুক্ত করা উচিত বলেছেন লিজ চেনি। এবং সর্বশেষ থাকছে নিঃশর্তভাবে সিরিয়ায় ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে বলেছে রাশিয়া। রাশিয়া ইউক্রেনের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ। ইউক্রেনে একের পর এক নতুন নতুন শহর দখলে নিচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে ইউক্রেনকে বাঁচানোর নাম করে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে পশ্চিমা বিশ্ব, বিশেষত আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। যদিও আমেরিকা চাপে পড়ে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা দিচ্ছে বলে মনে করা হচ্ছে, আর এই নিষেধাজ্ঞার ফল হিসাবে রাশিয়া থেকে বেশি ক্ষতি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের। এমনকি বিশেষজ্ঞরা মনে করছেন এই নিষেধাজ্ঞার ফলে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হতে পারে। সুতরাং আমেরিকা যে একটি দুমুখ সাপ রাষ্ট্র সেটা আবারও প্রমাণিত হচ্ছে। আমেরিকার কারণে পৃথিবীতে যত অশান্তি, মধ্যপ্রাচ্যে অশান্তি, এশিয়াতে অশান্তি, ইউরোপে অশান্তি, অশান্তির মূলে রয়েছে এই আমেরিকা। আমেরিকা মূলত নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজেদের অস্ত্র বিক্রি বৃদ্ধি করার জন্যই এই সমস্ত কুটচাল সবসময় দিয়ে আসছে। আমি মনে করি ইউরোপীয় ইউনিয়নের উচিত আমেরিকার তাবেদারি বন্ধ করে নিজেদের স্বাধীনভাবে চলার অধিকার নিশ্চিত করা। এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, এবং আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। পাকিস্তানে জরুরি অবতরণ করল ভারতীয় বিমান। ভারতীয় একটি বিমান পাকিস্তানে জরুরি অবতরণ করেছে। মঙ্গলবার ওই বিমানটির জ্বালানি ব্যবস্থাপনায় ত্রুটি দেখা দেওয়ার পর সেটি পাকিস্তানের করাচি শহরে অবতরণ করানো হয়। আনন্দবাজারের এক প্রতিবেদনে জানিয়েছে ওই বিমানটি স্পাইস জেট এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ওই ফ্লাইটটি দিল্লি থেকে দুবাই যাচ্ছিল, কিন্তু জ্বালানি ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার সঙ্গে সেটি তড়িঘড়ি অবতরণ করানো হয়। এই ঘটনা সম্পর্কে অবগত কর্মকর্তারা জানান, এই ফ্লাইটের ক্রুরা বিমানের বাম ট্যাঙ্ক থেকে অস্বাভাবিক জ্বালানির পরিমাণ হ্রাস লক্ষ্য করেন। তারা প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করেন, কিন্তু তারপরও জ্বালানির পরিমাণ কমতে থাকে। পাইলট ইন কমান্ড বিমানটিকে করাচিতে ডাইভার্ট করার সিদ্ধান্ত নেন। বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সমন্বয় সাধন করে এবং করাচিতে নিরাপদে অবতরণ করে। কোনো জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি। এরপর বিমানটি পরিদর্শন করলেও বাম ট্যাঙ্কে দৃশ্যমান কোনো ফুটো খুঁজে পাননি কর্মকর্তারা। স্পাইস জেটের একজন মুখপাত্র বলেন, মঙ্গলবার 5 জুলাই স্পাইস জেট B737 এয়ারক্রাফট অপারেটিং ফ্লাইট SG11 দিল্লি দুবাইয়ের একটি ইন্ডিকেটর লাইটে ত্রুটির কারণে করাচির দিকে ডাইভার্ট করা হয়েছিল। বিমানটি করাচিতে নিরাপদে অবতরণ করেছে এবং যাত্রীদের নিরাপদে নামানো হয়েছে। কোনো জরুরি অবস্থা ছিল না এবং ঘোষণা করা হয় এবং বিমানটি স্বাভাবিক অবতরণ করে। এর আগে বিমানে কোনো ত্রুটির খবর পাওয়া যায়নি। স্পাইস জেট আরও জানিয়েছে দিল্লি থেকে আরেকটি বিমান করাচিতে পাঠানো হচ্ছে, সেটি করাচিতে অপেক্ষারত বিমান যাত্রীদের নিয়ে দুবাই রওনা হবে। তার আগে পর্যন্ত যাত্রীদের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে সংস্থাটির তরফে, যাত্রীদের নাস্তাও পরিবেশন করা হয়েছে। বাইডেনের সমালোচনায় জেফ বেজোস, স্টেশনে পেট্রোলের দাম কমানোর আহ্বান জানানোয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছেন বিশ্বের তৃতীয় ধনী এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। প্রেসিডেন্টের এই আহ্বান ভুল বার্তা দেবে বলেও মনে করেন জেফ বেজোস। খবর CNBC-র। শনিবার প্রেসিডেন্ট বাইডেন এক টুইটার বার্তায় বলেন, এখন যুদ্ধের সময় এবং বিশ্বে এখন সংকট। তিনি স্টেশনে কোম্পানিগুলোকে পেট্রোলের দাম কমানোর আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে এক গ্যালন পেট্রোলের দাম $5 ছাড়িয়েছে, যা রেকর্ড। প্রেসিডেন্ট বাইডেন বলেন, পেট্রোলের দাম বাড়ায় পণ্যের মূল্য বাড়ছে, তাই কোম্পানিগুলোর উচিত স্টেশনে পেট্রোলের দাম হ্রাস করা। এরপরই বেজোস টুইটারে লেখেন, আহা, মুদ্রাস্ফীতি নিয়ে হোয়াইট হাউসের পক্ষে এরকম বিবৃতি দেওয়া খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা। এটি হয় সরাসরি ভুল নির্দেশনা বা মৌলিক বাজার গতিশীলতার ক্ষেত্রে গভীর ভুল বোঝাবুঝির জন্ম দেবে। রবিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেরিন জে পিয়েরে
বেজোসের সমালোচনা প্রত্যাখ্যান করেন। তিনি দাবি করেন, গত মাসে বিশ্বে ব্যারেল প্রতি তেলের দাম $15 কমেছে, সেই তুলনায় স্টেশনে খুব কমই কমেছে। এর আগে মে মাসে জেফ বেজোস প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন, প্রেসিডেন্ট জনগণকে বিভ্রান্ত করছেন। মুদ্রাস্ফীতি বাড়ার জন্য বাইডেন প্রশাসনকে অভিযুক্ত করেন জেফ বেজোস। আমেরিকার স্ট্যাচু অব লিবার্টি ভেঙে ফেলা উচিত, বলেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওভারদর বলেছেন, যদি গোপনে নথি ফাঁসকারী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ব্রিটেন থেকে আমেরিকার কাছে হস্তান্তর করা হয় এবং তাকে যদি সর্বোচ্চ শাস্তি দিয়ে কারাগারে হত্যা করা হয়, তাহলে নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লিবার্টি ভেঙে ফেলা উচিত। সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন লোপেজ। তিনি বলেন, যদি অ্যাসাঞ্জকে আমেরিকায় আনা হয় এবং তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, তাহলে স্ট্যাচু অব লিবার্টি ভেঙে ফেলার আন্দোলন শুরু করা প্রয়োজন, কারণ এটি আর কোনো মতেই স্বাধীনতার প্রতীক থাকতে পারে না। আগামী সপ্তাহে লোপেজ আমেরিকা সফরে যাবেন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। ওই বৈঠকে তিনি জুলিয়ান অ্যাসাঞ্জের প্রসঙ্গটি তুলবেন বলে জানান ম্যানুয়েল লোপেজ। এর আগে গত জানুয়ারি মাসে তিনি অ্যাসাঞ্জকে মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন ম্যানুয়েল লোপেজ। কয়েক বছর ধরে জুলিয়ান অ্যাসাঞ্জ ব্রিটেনের কারাগারে আটক রয়েছেন। তাকে আমেরিকার হাতে তুলে দেওয়া হবে বলে সব রকমের চেষ্টা প্রচেষ্টা চলছে, তবে তিনি এর বিরুদ্ধে লড়াই করে আসছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বক্তব্য, তুরস্কে খাদ্যশস্যবাহী জাহাজ আটকের খবর জানে না রাশিয়া। তুরস্ক রাশিয়ার একটি খাদ্যশস্যবাহী জাহাজ আটক করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে যে খবর বের হয়েছে, সেই সম্পর্কে মস্কো অবহিত নয় বলে ঘোষণা করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার মস্কোয় সাংবাদিকদের নিয়মিত ব্রিফিংকালে এই কথা জানান। তিনি বলেন, খাদ্যশস্যবাহী রাশিয়ার একটি জাহাজ তুরস্ক আটক করেছে বলে যে খবর বেরিয়েছে, সেই সম্পর্ক ক্রেমলিনের কাছে কোনো তথ্য নেই। এর আগে তুরস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যাসলি বদনারের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স রুশ জাহাজ আটকের খবর দিয়েছিল। বদনার ইউক্রেনের রাষ্ট্র পরিচালিত টেলিভিশনকে জানান, আমরা এ ব্যাপারে সহযোগিতা করছি। জাহাজটি বর্তমানে তুর্কি বন্দরের প্রবেশ মুখে অবস্থান করছে। এটি আটক করেছে তুরস্কের কাস্টমস কর্তৃপক্ষ। প্রথম থেকে ইউক্রেনের রাষ্ট্রদূত দাবি করে আসছেন যে জাহাজটি ইউক্রেন থেকে চুরি করা কৃষি পণ্য পরিবহন করছে। তারও আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিস্ট্রাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছিলেন, রাশিয়া ইউক্রেনের খাদ্যশস্য চুরি করে রপ্তানি করছে বলে দাবি কিয়েভ করেছে, তা তদন্ত করে দেখবে আঙ্কারা। আঙ্কারায় নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত বদনার দফায় দফায় টুইটার পোস্টে বলেছেন, জাহাজটি মারিওপোল শহরের বার্দিয়ানস্ক সমুদ্র বন্দর থেকে ছেড়ে গেছে। তিনি একাধিক টুইটার পোস্টে জাহাজটি আটকের জন্য তুর্কি সরকারের প্রতি আহ্বান জানান। বন্দরটি রাশিয়ার সেনা এবং দোনবাসের যোদ্ধারা নিয়ন্ত্রণ করছে। ক্যাপিটলের দাঙ্গায় ট্রাম্পকে অভিযুক্ত করা উচিত, বলেছেন লিজ চেনি। ক্যাপিটল হিলের দাঙ্গা তদন্তে মার্কিন প্রতিনিধি পরিষদের গঠিত কমিটির ভাইস চেয়ারম্যান লিজ চেনি বলেছেন, গত বছরের 6 জানুয়ারির ওই দাঙ্গায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা উচিত, এ নিয়ে তাদের দ্বিধাদ্বন্দ্বের ভোগা উচিত নয়। রবিবার ABC নিউজকে দেয়া সাক্ষাৎকারে লিজ চেনি বলেন, ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করার মতো অনেক তথ্য প্রমাণ তাদের হাতে আছে। তিনি বলেন, শীঘ্রই প্রতিনিধি পরিষদের কমিটি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে আনুষ্ঠানিকভাবে সুপারিশ করবে। চেনি বলেন, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনে বিচার বিভাগের দেরি করার দরকার নেই এবং ফৌজদারি অভিযোগ গঠনের একাধিক প্রমাণ তাদের কাছে আছে। ক্যাপিটল দাঙ্গার সময় এবং পরে ট্রাম্পের কর্মকাণ্ডের সমালোচনা করেন লিজ চেনি। ট্রাম্প তার সমর্থকদের ক্যাপিটল হিলে হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছিলেন বলে উল্লেখ করেন লিজ চেনি। এরই মধ্যে কমিটির শুনানিতে অনেকেই ক্যাপিটল হিল দাঙ্গায় ট্রাম্পের ন্যাক্কারজনক ভূমিকার কথা তুলে ধরেছেন। নিঃশর্তভাবে সিরিয়ায় ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে, বলেছে রাশিয়া। রাশিয়া দাবি করেছে, নিঃশর্তভাবে সিরিয়ার উপর ইহুদিবাদী ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে। ইসরায়েলের এই হামলা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। গত শনিবার লেবাননের ত্রিপোলি শহরের পশ্চিমে ভূমধ্য সাগরের আকাশ থেকে ইহুদিবাদী ইসরায়েলের জঙ্গি বিমান সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়ার বন্দরনগরী তারতুসের দক্ষিণের একটি এলাকা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। ইসরায়েলের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ইয়াইর লাপিদ দায়িত্ব নেওয়ার পর এটি সিরিয়ার ওপর ইসরায়েলের প্রথম হামলা। হামলা সম্পর্কে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা এই হামলার কঠোর নিন্দা জানাই,
যা সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন ও নিয়মকানুন লঙ্ঘন করে। রুশ মন্ত্রণালয় বলেছে, নিঃশর্তভাবে ইসরায়েলকে এই ধরনের হামলা বন্ধ করতে হবে। গত কয়েক বছর ধরে ইহুদিবাদী ইসরায়েল প্রায় সময় সিরিয়ার ওপর হামলা চালিয়ে আসছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 2011 সালে সিরিয়ায় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে যে উগ্রবাদী সহিংসতা শুরু করা হয়েছিল, তা মোকাবেলায় দামেস্ক সরকার সফল হওয়ার কারণে ইসরায়েল ভীত হয়ে এই বিমান হামলা চালিয়ে আসছে।